টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম সাহেদ। আমাদের সঙ্গে আজকে আছেন আইনজীবী, আমাদের খুবই কাছের মানুষ, পরিচিত মানুষ, আমাদের বন্ধু মানুষ। তিনি হচ্ছেন মীর মোহাম্মদ মিজানুর রহমান, জুরিস ডক্টর, অ্যাটর্নি এট ল। নাম বলার সঙ্গে সঙ্গে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের অনুষ্ঠানটি কেমন হবে। আমরা আজকে কথা বলব পাবলিক চার্জ এই বিষয়টি নিয়ে, পাশাপাশি অন্যান্য বিষয় তো থাকছেই। ফলে আপনারা যদি মনে করেন যে কারো স্পন্সর করতে গেলে কী করতে হবে, গ্রিন কার্ড পেতে গেলে কী কী সমস্যা হতে পারে, বা 24 ফেব্রুয়ারি যে একটা আইন এক্সিকিউট হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি কী, আসলে কতটুকু পাবলিক চার্জ বিষয়ে আমাদের জানা উচিত বা কতটুকু আমরা জানতে পেরেছি, তার সঙ্গে একটু মিলিয়ে দেখা ভালো। আমাদের এই বিষয়ে শুরুতেই আমরা কথা বলবো আমাদের অতিথি মীর মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের সঙ্গে, জুরিস ডক্টর, অ্যাটর্নি এট ল। আমরা যাচ্ছি মূল আলোচনায়। কেমন আছেন? আছি, ভালো আছি। আমরা তো, কেমন আছেন? জি, আমরা আছি। আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়, আমাদের খারাপ হওয়ার কোনো উপায় নাই। তো আমরা শুরুতে যেটা বললাম যে পাবলিক চার্জ বিষয়ে আপনার কাছে জানতে চাই, তার আগে একটু আমরা সুপ্রিয় দর্শক আপনাদের বলতে চাই যে আপনারা যদি ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি দেখতে চান তাহলে টিবিএন 24 লিখে সার্চ দিলে সেখানে আপনারা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমাদেরকে ফোন করার উপায় আছে, আপনারা যদি সরাসরি আমাদের এই আইনজীবী মহোদয়ের সঙ্গে কথা বলতে চান, আমাদের নাম্বার 6463079828। ফলে স্পন্সর, এফিডেভিট অফ সাপোর্ট, গ্রিন কার্ড পাওয়ার নানা রকম সমস্যা, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে এখনই আপনারা ফোন করতে পারেন 6463079828 এই নাম্বারে, 6463079828। আমরা যাচ্ছি আলোচনায়। জি, এফিডেভিট অফ সাপোর্ট বা এই যে স্পন্সর, গ্রিন কার্ড পেতে নানা রকম সমস্যা, এই বিষয়ে নানাবিধ কথাবার্তা হচ্ছে, আর মূল সেক্টরটা হচ্ছে পাবলিক চার্জ। আপনি কি একটু বলবেন আমাদের দর্শক? আপনি এই শেষ যে কথা বললেন এখান থেকে আমি শুরু করতে চাচ্ছি। মূল বিষয়টা এখানেই যে স্পেসিফিকভাবে বিভিন্ন কথাবার্তা হয় যে এফিডেভিট অফ সাপোর্ট দিতে গেলে কীভাবে করতে হয়, এগুলো বিভিন্ন ফর্ম আছে, খুব প্রিটি স্ট্যান্ডার্ড। আপনারা যদি USCIS.gov, ভি লাইক ভিক্টর, ওখানে যান, ওখানে গেলেই বিভিন্ন ফর্ম আছে, ওখানে ইনস্ট্রাকশন আছে, খুব ক্লিয়ার, মোটামুটি ওখানে আপনারা এগুলো সব পেয়ে যাবেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা বাংলাদেশ থেকে এত দূর পর্যন্ত আসছেন তারা এখানে মোটামুটি এগুলো বুঝতে পারবেন। ওই স্পেসিফিক ওই ফর্মগুলোতে আমি যেতে চাচ্ছি না। ওকে, আর প্রথম কথা হচ্ছে কেন যেতে চাচ্ছি না, আমি ওই ফ্যামিলি পিটিশন এই জাতীয় ব্যাপারগুলো তেমন আমার একটা করা হয় না। আচ্ছা, হ্যাঁ, তো কিন্তু ল যদি হিসেবে এই ব্যাপারটা দেখেন তাহলে মূল ব্যাপারটা কী সেটা হচ্ছে ব্যাপারটা, যে একজন মানুষ এই দেশে আসলে, আসতে চাইলে আমেরিকান গভর্নমেন্ট যেটা চান যে ওনারা যাতে এখানে এসে রাষ্ট্রের কোনো ক্ষতি না করে। আচ্ছা, রাষ্ট্রের উপরে, সরকারের উপরে একটা বার্ডেন না হন, এই হচ্ছে মূল ব্যাপারটা যে এই পাবলিক চার্জ ইস্যুটা। বিশেষ করে যারা এখানে পার্মানেন্ট রেসিডেন্স পাবেন, যার ফলে ওনার এখানে অনেক প্রচুর রাইটস আছে, তেমনি যাতে অব্লিগেশনগুলো তারা ইনশিওর করতে চায় সেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা হয়। তো এখানে গ্রিন কার্ড থাকলে, সিটিজেনশিপ থাকলে বা না থাকলেও এগুলো অনেক ধরনের বিভিন্ন রকমের গভর্নমেন্ট বেনিফিট আছে যেগুলা পেতে পারা যায় অনেক সময়। তো ওনারা চান না যে এখানে এসে মানুষজন ওগুলা যাক, তারা কাজ টাজ করবে, পড়াশোনা করবে, মানে ট্যাক্স দিবে, এই জাতীয় একটা ব্যাপার যেন হয়। তো সেই জন্য ওই যখন একজনকে স্পন্সর করা হয়, ওনারা দেখেন যে যিনি ওনাদেরকে আনছেন তাদের এনাফ ক্যাপাবিলিটি আছে কি না, যাতে করে উনি যখন আসেন তখন যেন ওনারা সেলফ সাফিসিয়েন্ট থাকেন, নিজেরাই নিজেদের ব্যবস্থা করতে পারেন, যেন রাষ্ট্রের তাদেরকে টেক কেয়ার করতে না হয়, এই হচ্ছে ব্যাপারটা। আর সেখানে ধরেন যেটা খুব ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে যে যদি কেউ গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই, ফ্যামিলি বেস পিটিশনগুলো হলে I-864 অ্যাফিডেভিট অফ সাপোর্ট দিতে হয়। যিনি পিটিশনার হবেন ওনাকে এটা দিতেই হবে, এটা ফিল আউট করে এবং এটা সাবমিট করতে হবে। ওনার যদি ইনকাম শর্ট থাকে তাহলে
আরেকজন জয়েন্ট স্পন্সর হতে পারে। এখানে প্রশ্নটা হচ্ছে যে ধরেন কারো জন্য 30,000 টাকা দেখাতে হবে, ওনার 29,000 টাকা আছে, উনি আরেকজনকে পেলেন যিনি জয়েন্ট স্পন্সর হবেন, সেইখানে ইস্যুটা নিয়ে কথা যে ওনার কি ওই আর 1,000 টাকা যে বাকি থাকলো যে ডিফারেন্সটা ওইটুকুর জন্য স্পন্সর পেলে হবে কি না। দ্য আনসার ইজ নো, ওনাকেও ইন্ডিপেন্ডেন্টলি ওই 30,000 টাকা দেখানোর ক্ষমতা থাকতে হবে এবং দেখাতে হবে। আরেকটা জিনিস যেটা বিশেষ করে কনসুলার প্রসেসিংয়ে খুব তারা দেখে এবং এই জন্য অনেকের ডিনাই হয় যে যিনি জয়েন্ট স্পন্সর ওনার সাথে আপনার সম্পর্কটা কেমন। জি, যদিও দুই ধরনের অ্যাফিডেভিট অফ সাপোর্ট আছে, একটা হচ্ছে I-134 আর একটা হচ্ছে I-864। I-864 এটা এনফোর্সেবল, যে কেউ দিলেই, এবং এটা মানে একটা বহুদিন পর্যন্ত বিভিন্ন, এর আগেও আমি বিভিন্ন সময় বলেছি, এটা এনফোর্সেবল, এটা তার দায়িত্ব থাকে। ইভেন যেমন ডিভোর্স হয়ে গেছে, জি, তারপর দায়িত্ব থাকে, একবার তো সিটিজেনশিপ না পাওয়া পর্যন্ত বা 40K ডিভোর্স হয়ে যাওয়ার পরেও দায়িত্ব থাকে। আচ্ছা, তো এই যে ব্যাপারটা থাকে, তারপরে 40K কাজ করার আগ পর্যন্ত এই দায়িত্ব থেকে যায় সিটিজেনশিপ পাওয়ার, আর যদি কেউ মানে আল্লাহ নিয়ে যায় মানে কেউ গত হন তাহলে ওই দায়িত্ব তো ন্যাচারালি থাকে। তো এই যে ব্যাপারগুলা আছে, কিন্তু কথাটা হচ্ছে যে তারপরও যাতে গভর্নমেন্ট এই জিনিসটা ঠিকমতো এনফোর্স করতে পারে যে যিনি জয়েন্ট স্পন্সর উনি কে, যিনি স্পন্সর বেসিক স্পন্সর উনি তো আত্মীয়, ওইভাবে করে উনি আনতেছেন, কিন্তু যিনি জয়েন্ট স্পন্সর উনি যদি খুব ক্লোজ আত্মীয় না হন, খুব কাছের কেউ না হন, তাহলে তারা এটা ডিনাই করতে পারে। কারণ বিষয়টা হচ্ছে সে যা দুয়ে দুয়ে চার, ওটা না, আপনি আসলে গভর্নমেন্টকে ফিল করতে হবে রিজনেবলি অফকোর্স যে আপনি এসে গিয়ে ওই ফুড স্ট্যাম্প খাবেন না, মানে এই যে ব্যাপারটা গভর্নমেন্টের থেকে যে টাকা পয়সা নেওয়া বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আছে ওগুলো আপনি নেবেন না, তো ফলে যার কাছ থেকে আদায় করা উনি ক্লোজ কেউ কি না, উনি টেক কেয়ার করবে কি না, এই হচ্ছে ব্যাপার। এখন ধরেন এখানে কিছু প্রশ্ন আসে যে যিনি স্পন্সর দেবেন তার বড় রকম একটা দায়বদ্ধতা থেকে যায়, যেটা আপনার কথা থেকেও আসলো। এখন ধরেন যে কেউ হয়তো এখানে আপনার স্পন্সর দিল তার সন্তান বা কেউ একজন, যার এটাতে পুরোটা হয় না, হ্যাঁ কিছুটা বাকি থাকে, হয়তো তার জয়েন্ট স্পন্সর খোঁজা হলো, জয়েন্ট স্পন্সরের সেই পরিমাণ ক্ষমতা আছে, যখন এই ধরনের কোনো ক্রাইসিস ডেভেলপ করবে যে তার দায় বা তার রেসপন্সিবিলিটি কে নেবে, তখন এখানে তার মূল যে স্পন্সর সন্তান ছিল তার কেমন দায়বদ্ধতা থাকবে এবং যিনি জয়েন্ট স্পন্সর তার কেমন দায়বদ্ধতা, সমান দায়বদ্ধতা। আচ্ছা আচ্ছা, জি, আপনার কাছে বেশ কয়েকটা ফোন আসছে, আমরা কি একটু ফোন নিয়ে নিব? সেটা আপনি যেভাবে ভালো। জি জি, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো হ্যালো, জি জি, আমি ফরিদা ইয়াসমিন বলছি। ও জি, আসসালামু আলাইকুম, বলুন, আমাদের অ্যাটর্নি মদ শুনছেন। জি, আমি গত 5 বছর হলো আমেরিকাতে গ্রিন কার্ড নিয়ে আছি। মাশাআল্লাহ, আগামী ডিসেম্বরে আমার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব। আমি মেডিকেইড নিচ্ছি, আমি কি সিটিজেন হতে পারবো নাকি আমার কোনো প্রবলেম হবে? জি ধন্যবাদ। নাকি আমি ছেড়ে দেব মেডিকেইড? জি আপনি শুনুন, আপনি ফোনে থাকুন, আমাদের অ্যাটর্নি মহোদয় প্রশ্ন করতে পারেন। সিটিজেনশিপের জন্য আপনি যে ইমিগ্রেন্ট, সেখানে আপনার এই মেডিকেড কোনো ইস্যু লিগালি হওয়ার, মানে লিগালি না স্ট্যাটিউটরিলি হওয়ার কথা না, কিন্তু আপনি যদি এখানে কোনো ফ্রড থাকে, আপনার অন্যভাবে ইনকাম আছে, আপনি কোয়ালিফাই করেন না কিন্তু আপনি নিচ্ছেন, সেটা ডেফিনেটলি একটা ইস্যু সবসময়ই থাকবে। আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন বা না করেন, এবং এটার জন্য US অ্যাটর্নিজের অফিসে মেডিকেড ফ্রড ইউনিট দিয়ে বড় একটা ইউনিট আছে এবং তারা একের পর এক মানুষজনকে প্রসিকিউট, মানে স্বাভাবিকভাবে তিনি যদি মেডিকেড প্রাপ্য হন তাহলে সেটা কোনো ক্রাইসিস হবে না। হ্যাঁ, যদি উনি মানে উনি গ্রিন কার্ড হোল্ডার, জি, উনি মেডিকেড নিচ্ছেন, জি, উনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন কি না? দ্য আনসার ইজ ইয়েস। ওকে ওকে, জি ধন্যবাদ, ধন্যবাদ, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা আরেকটি ফোন নিয়ে নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আচ্ছা, বিষয়টা
আচ্ছা আচ্ছা জি শুনুন শুনুন আচ্ছা বন দিয়ে আসতে হয় এটা একবারে মাস্ট যে তা না, কিন্তু ওটার সত্যতা আছে। কিন্তু শিক্ষিত হতে হয় যেটা বললেন জি, এই ধরনের ব্যাপারটা পুরোপুরি সত্য না। যে কারণে সত্য হতে পারে সেটা হচ্ছে ওই যে বললাম যে একজন মানুষ এখানে যখন আসবেন ওনারা এটা দেখতেই পারেন ইন জেনারেলি যে উনি এখানে এসে একটা বিপদগ্রস্ত হবেন কি না, ওনার মানে মানে যাতে উনি সরকারের উপরে বার্ডেন না হন। কিন্তু শিক্ষাগত যোগ্যতা গ্রিন কার্ডের জন্য ফ্যামিলি পিটিশনে লাগবে এমন কোনো মানে আইন হয়নি ইন জেনারেল। আর বন্ডের যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি দেখা যায় যে মনে হচ্ছে অফিসারের কাছে যে উনি মানে ওনার যে এফিডেভিট অফ সাপোর্ট আছে যে ধরনের অবস্থা দেখা যাচ্ছে তাতে ওনার আদারওয়াইজ উনি একটা পাবলিক চার্জ ইস্যু হবেন, তখন তারা বন্ড চাইতে পারে, সেটা হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে স্পন্সরশিপের ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আছে তখন এটা দিতে হবে, এটা মাস্ট না। আচ্ছা, কিন্তু কোনো এক পর্যায়ে গিয়ে এটা অনেকের জন্য ভালো সংবাদ যে এই বন্ডটা দিয়ে হলেও উনি আসতে পারতেছেন। আচ্ছা, সেটাই সেটাই, ওটা ডিনাই করার থেকে যদি ওই রকম ব্যবস্থা দিয়ে হলেও আসা যায় ওইটা বেটার আমি মনে করি। আচ্ছা, আমাদের সঙ্গে ফোনে আরও বেশ কয়েকজন অপেক্ষা করছেন। আমার মনে হয় যে গত এক সপ্তাহ তারা এর মধ্যে আমাদের অন্য অনুষ্ঠানের মধ্যেও কিন্তু আইন বিষয়ক প্রশ্ন করে ফেলেছিলেন আপনার নাম ধরে। তা আমাদের আমরা একটু আর কয়েকটা ফোন নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমি রায়হান বলছি ডেট্রয়েট থেকে। জি বলুন। আমি আমেরিকা নতুন আসছি, 3 মাস হয়েছে। প্রশ্নের উত্তর দিন, উনি বাংলাদেশে যে কতদিন থাকতে পারবেন? গ্রিন কার্ড নিয়ে আসছেন? জি জি, গ্রিন কার্ড নিয়ে আসছি। 3 মাস হয়েছে আসছেন? জি। এখনই আপনার 9 মাস এতদিন গিয়ে থাকতে হবে কেন? আপনি 3 মাস হয়েছে আসছেন, আপনার হয়তো কোনো প্রপার্টিজ আছে যেগুলো বিক্রি করে আসবেন, কিছু জিনিস সমাপ্ত হয়নি, আপনার পেনশন আছে, অফিসে হয়তো চাকরি করতেন সেখানে, এগুলোর জন্য আপনি যেতেই পারেন, 2-3 মাস কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি দীর্ঘ সময়ের ওখানে থাকেন এবং রেগুলার এরকমের যাওয়া আসা করেন, এসে কয়েকদিন থেকে আবার যান, এটা ভালো দেখাবে না এবং আপনাকে ওখানে স্টপ করা হতে পারে যে এই দেশে আপনার থাকার কোনো ইচ্ছা নাই, পারমানেন্টলি থাকার ইচ্ছা নাই। তো সুতরাং ওগুলো না করে এইখানে মেজর সময়টা কাটাবেন। তো অনেকেরই প্রথম আসার পরে যেহেতু একটা সময়ের বাধ্যবাধকতা থাকে তাড়াতাড়ি চলে আসলেন, কিন্তু আপনার সব কিছু শেষ করা হয় না, অফিসে চাকরি করতেন কি প্রপার্টিজ আছে এই যে ব্যাপারগুলো এগুলো করা হয় নাই, সেটার জন্য আপনি যেতেই পারেন। কিন্তু যেমন বললেন 2-3 মাস রিজনেবল টাইম, দ্যাটস ইট, কোনো অসুবিধা নেই 2-3 মাস। জি, আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন, কারণ আপনার শিফটিংয়ের একটা প্রস্তুতি যদি লজিক্যালি দেখানো যায় তাহলে আমাদের অ্যাটর্নি মহোদয়ের বক্তব্য হচ্ছে 2-3 মাসের বেশি না থাকাই ভালো। আমি একটু যদি সুযোগ দেন, এটা আমি একটু ওনাকে একটু জোর করে বললাম, কিন্তু এখানে আর একটু কথা আছে ইন জেনারেল, এটা বোধহয় অনেকের প্রশ্ন এরকম থাকে, কিন্তু আমি এটা এখানেই ছেড়ে দিয়েছিলাম। এই জন্য এই উত্তরটা আমি যেটা এখন আবারও বলবো, এটা আমি বোধহয় প্রচুর বলেছি, সেটা হচ্ছে যে যদি আপনি 1 বছরের বেশি সময় বাইরে থাকেন কোনো পারমিশন ছাড়া, আপনার গ্রিন কার্ড নষ্ট হয়ে গেল, শেষ, পিরিয়ড। যদি আপনি 6 মাসের বেশি থেকে আপনি এখানে আসেন তখন আপনার ভালো রকম সমস্যা হবে, সিটিজেনশিপের পাওয়ার ব্যাপারে মানে জেনারেল অ্যাপ্লাই করার ব্যাপারে, রেসিডেন্সির ব্যাপারে সমস্যা হবে, আর তারা আপনাকে বলতে পারে যে আপনাকে প্রুফ করতে হবে যে আপনার এই দেশে সত্যি থাকার ইচ্ছা আছে, এবং বার্ডেন অফ প্রুফ হবে আপনার উপরে, তাদের উপর না। যদি 6 মাসের কম সময় থেকে আসেন তখন স্টপ করে তারা, তাহলে বার্ডেন অফ প্রুফ ইজ অন দেম, দেম মানে ইমিগ্রেশনের অথরিটির, ফলে তারা অতটা ভেজাল করবে না। কিন্তু আপনি ওই রেগুলার ওই 5 মাস শেষ অবস্থায় আসবেন, কিছুদিন থেকে আবার চলে যাবেন, 5 মাস 6 মাস থাকবেন,
ওটা খুব ভালো খবর না। দিন দিন আপনিও জানেন আমরাও জানি সব কিছু কঠিন হচ্ছে, কবে ওগুলো আরও বাড়বে সেটা আপনি জানেন না, এটা হয়তো কালকেই হবে, সুতরাং এমন কিছু করবেন না। জি, বার্ডেন অফ প্রুফ আপনার উপর, মানে হচ্ছে আপনাকেই তখন প্রমাণ করতে হবে যে আপনি কেন সেখানে ছিলেন, মানে আমাদের অ্যাটর্নি মহোদয়ের বক্তব্য অনুযায়ী। আমাদের আরও কিছু ফোন আছে, আমরা ফোন করে একটু পরে নিতে চাই। একটা প্রশ্ন করতে চাই, এই যে আপনার আমরা যে বললাম পাবলিক চার্জ উনি একজন ইয়ে হতে পারেন, একটা তো মেডিকেড গেল, আর কোন কোন ক্ষেত্রে পাবলিক চার্জ ইস্যু তিনি হতে পারেন, এরকম আর কোনো সেক্টর? আমি স্পেসিফিকভাবে এগুলো বিভিন্ন আছে, আমি যেহেতু আমি এই মুহূর্তে পুরো লিস্ট আমি এরকম বলতে পারবো না। এটার সাথে ক্যাশ বেনিফিটও পাওয়া যায়, এরকম একটা ব্যাপার আছে, হাউজিং সাইডের ব্যাপার আছে, একটা বড় ব্যাপার হচ্ছে মেডিকেড। হ্যাঁ, তো মেডিকেডের ব্যাপার আছে, তারপরে ফুড স্ট্যাম্প আছে, তো এই জাতীয় বিভিন্ন মোটামুটি এগুলো হচ্ছে মেজর যে বেনিফিটগুলো নেয়, তো সেটার টাকাটা দিতে হয় যারা ট্যাক্স দেয় আমরা। হ্যাঁ, তো একটা মানুষ মানে এই জিনিসটা, এটা মানে এটা কোনো স্পেসিফিক কোনো ট্রাম্প সরকার ওবামা সরকারের ব্যাপার না, এটা ইন জেনারেল এটার ব্যাপারে খুব বক্তব্য আছে। একটা মানুষ কাজ করতেছে যেটা মোস্ট অফ দ্য মানুষ তার করতেছেন, এবং তারা মানুষ, তারা মহামানব না, তারা প্রচুর টাকা ট্যাক্স নিয়ে যায়, আরেকজন মানুষ কোনো কাজ করবে না, হ্যাঁ তারা ওই সেখান থেকে সুবিধা নেবে খাবে এবং ট্যাক্স ফাইল করে প্রচুর টাকার জন্য বসে থাকবে, তারা বিভিন্ন বেশ ভালোই থাকবে, ট্যাক্সের পরে উল্টা টাকা দিবে, টাকা পাবে, এটা পাশের বাড়ির লোকটা পছন্দ করছে না। এইভাবে করতে করতে একটা সময় এমন অবস্থা আসছে, কারণ ইকোনমির অবস্থা তো ভালো না, আমেরিকার অবস্থা সবাই জানে, আগে যেন রমরমা ছিল এখন এরকম না, তো তখন একটা মানুষের এমনি অবস্থা ভালো না, তারপরে যদি দেখে সে কাজ করতেছে উল্টা টাকা দিতেছে আর আরেকজনের কাজ না করে বসে বসে এরকম মানে তাদের ট্যাক্সের টাকায় এই সুবিধাগুলো নিচ্ছে, তখন এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। সেটাই সেটাই খুব স্বাভাবিকভাবেই আমাদের সেটা লজিক্যাল ওই সুযোগটাই, ওই কারণেই এই ট্রাম্প সরকারটা তো আসলেই এই জন্য যে এই এই ধরনের একটা ব্যাপার থেকে যে কিছু মানুষ এরকম তারা এগুলো পছন্দ করছে, পছন্দ করছে না, এটার কিছু মানুষের তো জেনুইন দরকার আছে, সেটা এক জিনিস, সেটা নিয়ে কথা হচ্ছে না, কিন্তু মেক নো মিস্টেক অ্যাবাউট দিস, আমার তাদের প্রতি কোনো সহানুভূতির কোনো ঘাটতি নেই, কিন্তু কথা হচ্ছে আমরা তো মানুষ, আমরা মহামানব না, এইটা খুব ভালোভাবে খুব বড়সড়ভাবে একটা আলোচিত একটা ব্যাপার। জি জি, আমরা দুইটা ফোন নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি সালাইকুম, আমি তানভীর বলছি জ্যামাইকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন, আমার বাবা 2015 সালে সেপ্টেম্বরে আমেরিকায় আসে গ্রিন কার্ড হোল্ডার হিসেবে, এখন এই বছর আমরা প্ল্যান করছি ওনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে, উনি প্রত্যেক বছরই দেশে গেছেন কিন্তু কখনো 6 মাসের বেশি ছিলেন না, কিন্তু এক বছর দেশে গিয়ে 4 মাস ছিলেন, তারপর উনি আমেরিকায় ব্যাক করেছেন, আমেরিকায় 3 মাস ছিলেন, পরে একই বছরে আরো 2.5 মাস বা 3 মাস লন্ডনে ছিলেন, তো উনি কি এলিজিবল হবে এখনো বা নাকি ওই বছরটা মানে ক্যান্সেল হবে, যেহেতু উনি টোটাল 7 মাসের উপরে বেশি নিউ ইয়র্ক আমেরিকার বাইরে ছিলেন। আচ্ছা, আপনি ফোনে থাকুন, অ্যাটর্নি মহোদয় আপনি প্রশ্ন করতে পারেন। তিনি বলছেন যে তার বাবা 15 সালে সেপ্টেম্বর মাসে এসেছেন, একটা তো আছে যে ওনার 5 বছরের রেসিডেন্সি হয়েছে, কিন্তু ফিজিক্যাল প্রেজেন্সের ক্ষেত্রে যদি 6 মাসের বেশি কোনোবার বেশি বাইরে থাকেন, নাগারে 6 মাসের বেশি ছিলেন না, উনি একবার বাংলাদেশে ছিলেন একবার লন্ডনে ছিলেন, সেটা টোটাল 7 মাস, বাট না কোথায় থাকলেন, রাইট, ওইটাই হচ্ছে প্রশ্ন, যদি একবারে 6 মাসের বেশি বাইরে না থাকেন, যদি এসে আবার তারপরে যান, মানে তাহলে ওনার রেসিডেন্সিটা নষ্ট মানে নষ্ট হচ্ছে না, শুধু দেখতে হবে যে টোটাল উনি 5 বছরে যত মানে দিন হয় মানে তার অর্ধেক উনি এখানে ফিজিক্যাল প্রেজেন্ট ছিলেন ছিলেন কিনা, সেটা যদি থেকে থাকেন তাহলে বেসিক কোনো প্রবলেম নেই। জি ধন্যবাদ, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়াসালাম। জি, আমার নাম শরীফ আহমদ, আমি কুইন্স থেকে বলতেছি, রিচমরিল থেকে। জি বলুন। তো আমি 3G লাগি অ্যাপ্লাই করছিলাম, I-360, তো এটা 3 মাস আগে আমার অ্যাপ্রুভ হয়ে গেছিল, তারপরে আমি এখন গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি, তো গ্রিন কার্ড অ্যাপ্লাই করার প্রায় 3 মাস হয়ে গেছে, তো আপনি প্রথম কিসের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই বিষয়টি স্পষ্ট করতে হবে, প্রথম কি বললেন প্রশ্নের প্রথম অংশ? ফিজ I-360 ফর্ম আমি অ্যাপ্লাই করেছিলাম, তারপরে ওইটা আপনার অ্যাপ্রুভ হয় 3 মাস আগে, তারপর আপনি গ্রিন কার্ড পেয়েছেন?
এখন এর মাঝখানে আপনি এমন কিছু করার দরকার নেই যার কারণে আপনার গ্রিন কার্ডের ব্যাপারে সমস্যা হতে পারে, কারণ পুরো ব্যাপারটাই ডিসক্রিশনারি, দুয়ে দুয়ে চারের ব্যাপার না। হ্যাঁ, আর সিজ মানে এটা হচ্ছে যে স্পেশাল ইমিগ্রেন্ট জুভিনাল, মানে প্রথমে একটা বাচ্চা মানে উনি মানে মাইনর, ওটা ওরকম হলে যদি অ্যাবান্ডেন্ড হয় বাবা মা মানে ওনাকে ফেলে গেছে বা মানে মোট কথা হচ্ছে অ্যাবান্ডেন্ড বাচ্চার ব্যাপার নেগলেক্টেড বিভিন্ন এগুলোর ভিত্তিতে লং টার্ম ফস্টার কেয়ারে নেওয়া হয় প্রথমে ফ্যামিলি কোর্টের মাধ্যমে। করার পরে ওইটা যখন ওই ফ্যামিলি কোর্টের ব্যাপারটা যখন শেষ হয়ে যায় তখন ফোর্থ প্রেফারেন্স ওই 360 ইজ দ্য ফোর্থ প্রেফারেন্স স্পেশাল ইমিগ্রেন্ট জুভিনাল হিসেবে গ্রিন কার্ড পাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, তো এটার না আমি এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট এরকম কোনো ই বলবো না, কারণ একটা আছে যে কোটার ব্যাপার আছে, হ্যাঁ, আর একটা হচ্ছে যে এটা এগুলোর কোনো ইমিগ্রেশনের ব্যাপারে আমি কোনো ই দিই না যে কতদিন লাগবে। হ্যাঁ, তো এটা ওনার এগুলা শিওর ওনার অ্যাটর্নি আছে এইসব ব্যাপারে, তারা ভালো বলতে পারবে যে কবে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছে, কতদিন গেছে বা আরও কোনো ইস্যুজ এখানে আছে কি না। তো ওনার পেন্ডিং থাকাটা এবং ঠিকমতো যে এই যে সিজের ব্যাপারটা এটা শেষ হয়ে যায় করে যে উনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারছেন এটাই একটা বড় ইস্যু ছিল। তো উনি ওনার খুশি হওয়া উচিত এবং ওটার পরে মানে খুশি মানে আমি বলছি যে মানে ওনার ওটাতে একটা ভালো সফলতা এসছেন। এখন গ্রিন কার্ডে যদি পেন্ডিং থাকে তাহলে এর মধ্যে উনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন, তো ফলে ওনার ওরকম কোনো চিন্তার কোনো বিষয় নেই এবং এমন কিছু করা উচিত না যেটা গ্রিন কার্ডকে প্রশ্নবিদ্ধ করতে পারে। জি, একটা বিষয় আমরা বলতে চাই সুপ্রিয় দর্শক, আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন অ্যাটর্নি মহোদয় আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তার অভিজ্ঞতার শেয়ারের মাধ্যমে, এর পেছনে আসলে অনেক খুঁটিনাটি বিষয় থাকে, ফলে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি অবশ্যই সরাসরি বিশেষজ্ঞজনের সঙ্গে কথা বলে তারপর নেবেন। আর আপনারা যদি আমাদের অ্যাটর্নি মীর মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের টিভিএন 24-এর পর্দায় ওনার একটা বিজ্ঞাপন প্রচারিত হয়, সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, এটা আমি আমার নিজ দায়িত্বে বললাম আর কি। জি, আপনাকে আপনি আমি জানি যে আপনি এখন কিছু বলবেন, আপনার প্রশ্নের জায়গা না দিয়ে আপনাকে বলতে চাই, টিভিএনের প্রোগ্রাম আমরা আপনাদেরকে টিভিএনের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এখন একটা বিষয় যে আমরা শুনি যে 24 ফেব্রুয়ারি থেকেই আপনার পাবলিক চার্জ রিলেটেড খুব চিন্তার মতো ঘটনা ঘটে যাচ্ছে বলে অনেকেই বলেন, বিষয়টা আসলে কীরকম? প্রথম কথা হচ্ছে যে না, এটা খুব চিন্তার কিছু নেই, মানুষজন অলরেডি যেগুলো আমি বললাম যে ওই ব্যাপারগুলো যদি টেক কেয়ার করে, ইটস জাস্ট দ্যাট ওই দিন থেকে ওই কিছু ফর্ম নতুনভাবে করা হয়েছে এবং ওগুলা ওই ওই ডেট থেকে যারা অ্যাপ্লাই করবেন যে ফাইনালি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এবং তার সাথে এফিডেভিট অফ সাপোর্ট এ ধরনের বিভিন্ন এছাড়াও আরও কিছু ব্যাপার আছে, তো ওই ফর্মগুলা তারা 24 ফেব্রুয়ারি পোস্টমার্ক থাকতে হবে ওই দিন। আচ্ছা, তো আমি বলবো যে পোস্টমার্ক না, ওই তার বেশ কিছুদিন আগেই, ধরেন আরও 5 দিন আগে আপনি ফেডেক্সের মাধ্যমে, হ্যাঁ, যে আপনি একটু কম টাকা খরচ করেন, আপনি 3 দিনের ফেডেক্সে দেন, খুবই কম টাকা যায়, 10 টাকায় হয়ে যাবে হয়তো, হ্যাঁ, আপনি এগুলো পাঠাবেন, ওই ওই দিন পোস্টমার্ক থাকলেই হয়ে যাবে, এগুলা আইনের কথা, কিন্তু যদি বলে আমরা পাই নাই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, একবার মানে এমন মানে দুর্ভাগ্যজনক অবস্থা যে আমি ইমিগ্রেটদের যখন ঘটনা আসে তখন কী ধরনের হয়, একবার 90,000 প্যাকেজ তার মানে এর ভিতরে প্রচুর অরিজিনাল ডকুমেন্টও থাকতে পারে, ছবি ছিল, চেক ছিল, বিভিন্ন কিছু ছিল, মানি অর্ডার ছিল, জাস্ট ডিসকার্ড করে দেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়া অঞ্চলে, কিচ্ছু হয়নি, অন্তত আমরা জানি না যে কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো আপনি এটা ফেডেক্সের মাধ্যমে পাঠালেন, ওদের পোস্টমার্ক আছে, এগুলো কই যাচ্ছে, কতদিন আছে, ওটা যাওয়ার পরও মেইল রুমে আর এখন মিলিয়ন্স অফ অ্যাপ্লিকেশন যাবে, এগুলা প্রসেস করে কম্পিউটারে মানে যে ইন করা, এরপরে তারপরে যে ফাইলিং, তখন আপনার হয়তো ইট মে বি টু লেট, সুতরাং অন্তত 1 সপ্তাহ আগে 24 ফেব্রুয়ারি 1 সপ্তাহ আগে এগুলো সব এবং ফেডেক্সের মাধ্যমে, ফেডেক্সের আলাদা অ্যাড্রেস আছে, তাহলে অন্তত মোর রিলায়েবল এবং শিওর ওই সময় যায় এরকম একটা আশা করা হয় এবং ওই সিগনেচার রিকোয়ার্ড এটাও করা যায়। মোট কথা হলো যতভাবে সম্ভব তার আগে এই মানে
তারপর থেকে হলে নতুন ফর্মে এবং আবার নতুন করে এগুলো করতে হবে, নাহলে এগুলো ফিরিয়ে দেওয়া হবে, তখন দিলে এটা তখন নতুন হিসেবে আন্ডারে যাবে। হ্যাঁ, খুবই চিন্তার বিষয়। যদি কারো কোনো স্টেপ নেওয়ার থাকে তাহলে আমাদের অ্যাটর্নি মহোদয়ের বক্তব্য অনুযায়ী একটু দ্রুততার সঙ্গে করাই ভালো। আমরা কিন্তু বেশ কিছু প্রশ্ন, এগুলো আজকে নতুন কথা না, এগুলো গত অক্টোবর বা তারও আগে থেকে মানুষ জানার কথা যে এগুলো আসতেছে, এবং মাঝখানে জানুয়ারিতে অলরেডি যদিও খুব মানে 5-4 ইউএস সুপ্রিম কোর্ট যেই রায় দিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পরে, যার পরে আদার দেন ইলিনয় এই পুরো ব্যাপারটা ইলিনয়ের জন্য প্রযোজ্য না, তাদের আবার আলাদা ই করা আছে ইনজেকশনের মানে সুবিধা আছে, তো ফলে আদার দেন ইলিনয় হ্যাঁ আপনার অন্য সব জায়গায় এটা যে আসতেছে সেটা আরও আগের থেকে মানুষজন জানে, সুতরাং একদম শেষ মুহূর্তে গিয়ে ফাইল করতে হবে তা না, আপনারা তাড়াতাড়ি করে আগের জাজ স্ট্যান্ডার্ডে ওটা ফাইল করে। আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিলাম যেটা পাবলিক চার্জ রিলেটেড। এবার আমরা একটু একটা দিকে যেতে চাই, ধরেন ক্রিমিনাল কেস বা ডিভোর্স, একটা বিষয় আছে যে মানে সবাই বলে যে ডিভোর্স হলেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, আমরা চাই না কারো ডিভোর্স হোক, কিন্তু সবার হাজব্যান্ড ওয়াইফ সবাই 50-50% সম্পত্তির মালিক হয়ে যায়, আপনার সন্তানের কার দায়বদ্ধতা কত, সন্তানের কার দায়িত্ব কতটুকু, এই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানবো। তার আগে আমরা একটা বিরতিতে যেতে চাই। জি সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আমরা কথা বলছিলাম মীর মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের সঙ্গে, জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি এট ল। আমরা ফিরে এসে কথা বলবো ক্রিমিনাল কেস, ডিভোর্স এবং অন্যান্য এই সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা যাচ্ছি বিরতিতে। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন অ্যাটর্নি মীর মোহাম্মদ মিজানুর রহমান, জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল। আমরা কথা বলছিলাম পাবলিক চার্জ এবং অন্যান্য বিষয় নিয়ে। এখন আমরা যাব একটু ডিভোর্স এবং অন্যান্য জায়গায় সম্পদের অধিকার কার কীরকম, বাচ্চার অধিকার, সন্তানের অধিকার কার কীরকম, দায় দায়িত্ব কীরকম। তার আগে আমাদের সঙ্গে ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ এম উদ্দিন, সুমন দাস, আরও বেশ কয়েকজন যুক্ত হয়েছেন। আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছেন দুজন, এই প্রশ্নের উত্তরটি আমরা একটু নিয়ে নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? জি ওয়ালাইকুম সালাম, আমরা অত্যন্ত দুঃখিত যে আপনি অনেকক্ষণ যাবত ধরে রেখেছেন। জি জি, আপনি বলুন, আমাদের অ্যাটর্নি মহোদয় শুনছেন। দুটো কোশ্চেন ছিল। জি, একটা হলো আমার ফুপি 2007 উনি ওনার ভাই মানে আমার বাবার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তো এখন অলরেডি সব পেপার্স আসা স্টার্ট হয়েছে, বাট আনফর্চুনেটলি আমার আব্বু 2017 মারা গিয়েছেন। তো এখন আমার কোশ্চেনটা হলো যে এখন কি আমি এখানে আছি বড় মেয়ে ম্যারিজ হিসেবে স্পাউস হিসেবে আছি, তো এখন কি ওইটা কি ক্যান্সেল হয়ে গেছে নাকি কোনোভাবে ওটা পুনরুদ্ধার করা যাবে? বিকজ আমি ইউএসসিএস গবে দেখেছিলাম 204L সার্ভাইভিং রিলিজ নামে একটা অপশন আছে, আর আমি যেহেতু এখানে আসছি কোনো ওয়ে আছে কিনা, ফার্স্ট কোয়েশ্চেন। জি, আর সেকেন্ড কোয়েশ্চেন হলো আমি সিটিজেনশিপ হবো এই ইয়ারে হোপফুলি, তো এখন আমি যদি আমার মা এবং ভাই বোনের জন্য অ্যাপ্লাই করি তাহলে তারা কি ওই প্রিভিয়াস যে ডকুমেন্টস দেয়া ওগুলোর সাথে কোনো কানেকশন করবে? বিকজ আমার ছোট ভাইয়ের নামটা সামহাউ ভুল আসছে, আর আমার আব্বু আম্মুর যে ম্যারেজ সার্টিফিকেট দেয়া ওখানেও দেখা যায় আমার আব্বু MD দিয়ে সব জায়গায় লেখা কিন্তু ওই সার্টিফিকেটে মোহাম্মদ ফুল্লি লেখা, তো এটা কোনো ইস্যু করবে কিনা বা ওরা কোনো কানেকশন করবে কিনা আমি যদি সেপারেটলি অ্যাপ্লাই করি? জি, আপনি ফোনে থাকুন, আমার মধ্যে অ্যাটর্নি মহোদয় আপনাকে প্রশ্ন করতে পারেন, আপনি ফোনে থাকুন। জি, মানে ওনার বাবা ওই দুই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং তারপর উনি 17 মারা গেছেন, সেটা উনি তার আগে পারবেন কিনা? আচ্ছা, প্রথম হচ্ছে না না, আমার সুপি ওনার মানে ভাই মানে আমার বাবার জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওনার আমার আব্বু মারা গিয়েছিলেন তার বাবার জন্য অ্যাপ্লাই করেছিলেন। ও ফুপি, আমি বুঝতে পারছি, ওনার বোন তো তাহলে মানে বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ভাই মারা গিয়েছেন, আমি ভাইয়ের মেয়ে হিসেবে এখানে আছি অ্যাজ এ স্পাউস হিসেবে। আচ্ছা, আমার এখানে একটু বুঝতে, তো এখানে কার আসার কথা ছিল? বাবার আসার কথা ছিল? হ্যাঁ, বাবা মা এবং আমরা সবাই আসার কথা ছিল, কিন্তু আমি বিয়ে করে আমি একটু আগে চলে এসেছি। জি, ইন দ্য মিন টাইম আমার আব্বু মারা গিয়েছেন, ফলে এখন কাদের আসার প্রশ্নটা রয়ে গেল এখন? তাহলে আমার আব্বা ছিল
মেইন পিটিশনার, সরি মেইন বেনিফিশিয়ারি, প্রিন্সিপাল বেনিফিশিয়ারি। মা এবং ভাই, আমি আমার আব্বু আম্মু, সরি আমার আম্মু, আমার ছোট বোন, ভাই, ওনারা আসতে পারবেন কিনা সেটাই বুঝছি। আচ্ছা, ভেরি গুড। প্রথম কথা হচ্ছে যে ওই প্রিন্সিপাল যে অ্যাপ্লিক্যান্ট, যে বেনিফিশিয়ারি, উনি না থাকলে ডিরাইভেটিভদের আসার ব্যাপারে সমস্যা আছে। ওনারা যদি বাইরে থাকেন, দ্য আনসার ইজ নো। আর ওনারা এখানে যদি থাকতেন, কখনো যদি থেকে থাকেন, তাহলে ওটা নিয়ে একটু আর একটু কথা বলার ব্যাপার আছে, তখন একটা কিছু দেখা যেত। তো ইয়েস, আপনি ওই যে যেটা শুনেছেন যে সাবস্টিটিউশন অফ স্পন্সরশিপ, তারপরে ওই মেইন এখানে ওই যে রিভোকেশনের ব্যাপার আছে, তো এই জিনিসটা এখানে কাজ করবে না। কিন্তু আমি সাধারণত তো এটা বলি না, কিন্তু কথা হচ্ছে যে আরেকটু বসার ব্যাপার ছিল এখানে, যে আরেকটু কিছু কথা বলার ছিল, যেটা আমি চাচ্ছি না যে এখানে অত ডিটেল। সবাই নর্মাল জিনিস হচ্ছে যে প্রিন্সিপাল বেনিফিশিয়ারি যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে ব্যাপারটা নষ্ট হয়ে গেল। ওই ডিরাইভেটিভটা নর্মালি আসতে পারে না। তো ওই বাকিরা কে কোথায় আছে এবং কি অন্য সিচুয়েশনগুলো, এগুলো আর একটু দেখা যেতে পারে যে কোনো ব্যবস্থা আছে কি না। আর ওই যে উনি যদি ওনার মা এবং ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেন, উনি যদি করেন, যেটা ওনার করা উচিত হবে, নামের কিছু পার্থক্য আছে আগে, যদি কোনো ভুল থাকে সেটা ভুল, এখন যেটা সত্য সেটা যদি ঠিকমতো উপস্থাপন করা যায়, তাহলে সেটা আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এবং এই যে প্রথমে এই যে মোহাম্মদ ই করাটা, বা ওই যে মানে একটা আছে, যেমন এই এই কানেটিকাতে এই গতকালও যে কেসটা আমি হার্টফুটে যেটা করলাম, যে নাম এদিক সেদিক হতে পারে, কারণ অনেক সময় ট্রান্সলেশনে গিয়ে দেখা যেগুলো যে উনি ফুজিয়ান ল্যাঙ্গুয়েজে পড়েছে, চাইনিজ ভাষার কি ম্যান্ডারিন ডায়ালেক্টে পড়েছে, আর ট্রান্সলেটার ছিল ক্যান্টিনিস, তো নামগুলো ডিফারেন্ট হয়ে গিয়েছে। বাট ওইটা এক্সপ্লেন করা যায়, কিন্তু ডেট অফ বার্থ ডিফারেন্ট করে দিয়েছে, কারণ যদি বয়সটা কম দেখানো যায়, অনেক সময় মাইনর হিসেবে এখানে আনতে সুবিধা, সেই 93 এসছে, তো সেখানে একটা ইস্যু ছিল, তো কিছু এক্সক্লুশন অর্ডার, ডিপোর্টেশন অর্ডার এগুলো ব্যাপার ছিল। তো কিন্তু যদি দেখা যায় যে নামের ব্যাপারটা যেটা হয়, ওটা যদি আরও অনেকের এফিডেভিট দিয়ে ওটা ইচ্ছা করলে ঠিক করা যাবে। হ্যাঁ, তো ওইটা আমি খুব বড় ইস্যু দেখছি না, যেটা সত্য ওইটাই প্রেজেন্ট করে ওইভাবে করে কাজ করা ভালো হবে। আর আমার মনে হয় যে আমাদের অ্যাটর্নি মহোদয় যেটা বললেন, যে আমরা আমাদের অনুষ্ঠানে সব কিছু আসলে আলোচনা করি না, একটা প্রাইভেসি রক্ষা করার চেষ্টা করি, কমন বিষয়গুলো সাধারণত আলোচনা করি। আপনার বাকি বিষয়গুলো নিয়ে আপনি আপনার অ্যাটর্নি মহোদয়ের সঙ্গে বা যে কোনো অ্যাটর্নি মহোদয়ের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, আমার মনে হয় আপনার প্রশ্নের সমাধান আপনি দ্রুতই খুঁজে পাবেন। আমরা আর ফোন নিতে চাই দ্রুত, আমাদের হাতে সময় খুবই কম। আমার মনে হয় না যে আমরা ডিভোর্স কেস, সেই জন্যই ব্যাপারটা অত দীর্ঘ করলাম না। তাহলে আমার ফোন নেওয়ার আগে কি আপনি একটু সংক্ষেপে বলবেন, নাকি আমরা এটা আমরা আরেকটা দিনের জন্য আমরা ডিভোর্স বা অন্যান্য ক্রিমিনাল কেসগুলোকে রাখবো? যিনি ওয়েট করছেন ওনার ফোনটা নিয়ে, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, দ্রুত আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমি মতনুর রহমান বলছি রং থেকে। জি, আমার কোয়েশ্চন ছিল, আমার ব্রাদার ইন ল, সে ইংল্যান্ডে থাকে, একটা প্রতিষ্ঠিত অ্যাকাউন্টিং ফার্মে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কাজ করতেছে, তার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম 2012 এবং সাথে আমার আরেকজন ব্রাদার সিস্টার ইন লয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, উনি তাকে সৌদি আরবে। তো ব্রাদার ইন ল সে এখানে এসে বিয়ে করেছে 5-6 বছর আগে, বিয়ের পরে তার ওয়াইফ আবার তার জন্য অ্যাপ্লাই করছে এবং সে প্রসিং এ আছে, তার ওয়াইফ চলে গেছে লন্ডনে, ওর সাথে থাকতে প্রায় 4 বছর ধরে, মাঝখানে 2 বার আসা যাওয়া করছে কিছুদিনের জন্য। এই অবস্থায় ওয়াইফ এখন তার সাথে আছে লন্ডনে, এই অবস্থায় সে এখানে আসতে গেলে আর ওয়াইফকে এখানে ফেরত আসতে হবে, না ওইখানে থাকলে কোনো অসুবিধা হবে হবে না? না, আমি কিছুই বুঝি নেই। আর ফাদার ইন লর জন্য উনি কিভাবে অ্যাপ্লাই করলেন সেটা আমি বললাম না, আমার মনে হয় যে এই প্রশ্নটা আমরা আর এই দিনে একটু বিস্তারিত, তো আমরা আজকে আর উত্তর না দিয়ে আমরা শেষ প্রশ্নটি নিতে চাই। হ্যালো, কে আছেন?
হ্যাঁ, আমার মনে হয় লাইনটি কেটে গেছে। আমরা শেষ পর্যায়ে, আমরা ডিভোর্স এবং অন্যান্য ক্রিমিনাল কেস নিয়ে আমরা কথা বলতে চাই। প্রাইমারিলি ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে ধরেন ডিভোর্স করা, ডিভোর্স হলে তখন দেখা যায় সম্পদ এবং সন্তানের অধিকার নিয়ে নানাবিধ প্রশ্ন আমাদের মধ্যে থাকে। আপনি যদি সংক্ষেপে বলেন এই বিষয়টা নিয়ে আমরা একটা পুরো অনুষ্ঠানই করতে চাই, কারণ নানাবিধ কনফিউশন আছে। আচ্ছা, এর আগেও আপনি মাঝখানে বিরতি যাওয়ার আগে যে কথাগুলো বলছিলেন সেটার সাথে আমি একটু দ্বিমত করব। আপনি বলছেন আমরা চাই না কারো ডিভোর্স হোক, এটা খুব উইশফুল থিঙ্কিং, এটা ভালো কথা, কিন্তু আমি ওইভাবে জিনিসটা বলি না। নট দ্যাট বিকজ আমি এই ব্যাপারে উকিল, ফলে কেউ ডিভোর্স হলে আমার কিছু পয়সা করে ইনকাম হয়, ইটস নট দ্যাট। আমি যখন প্রথম ল স্কুলে ক্লাস শুরু করি, আমার এক ক্লাসমেটের ডিভোর্স হয়, তো তখন সে জিনিসটা বলতে চাই, আমার থেকে অনেক বয়স্ক, আমরা একসাথে পাশ করি, এখন আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কেস করি আর কি ফ্যামিলি কোর্টে। তো যাই হোক, তো তার যখন হয় সেই কথাটা বলতেছিল যে ইটস লাইক এ বার্নিং হাউস, আপনি ভিতরে আছেন, যদি আপনি ওখান থেকে বেরোতে নেন আপনার কিছু আঁচল লাগবে, কিন্তু অ্যাটলিস্ট আপনি বেঁচে যাবেন, আপনি যদি ওখানে থাকেন আপনি মারা যাবেন। তো এখন আপনি কী করবেন এটা আপনি বুঝবেন। ইয়েস, ডিভোর্সটা অবশ্যই সামাজিকভাবে এটা খুব একটা সুন্দর দেখায় না, কিন্তু কোনো কোনো ডিভোর্স ওইটা আমি মনে করি এটা এটা মানে আপনি যেটা বললেন ওটার সাথে আমি রেসপেক্টফুলি একটু দ্বিমত করছি আর কি, অনেক অবস্থার কারণে আর কি। হ্যাঁ, তো গেল। আরেকটা জিনিস হচ্ছে ডিভোর্সের ব্যাপারে, এখানে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিউ প্রসেস রাইটটা। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে তোর সংসার করলাম না, শেষ, মানে এই ধরনের একটা ব্যাপার একসময় ছিল, ব্যাপারটা এখন আর সেই রকম হওয়া উচিত না আর কি এরকমের, কারণ বিয়ের যে ভাঙার ব্যাপারটার সাথে আরও কিছু ব্যাপার জড়িত। ধরেন শুধু যদি হাজব্যান্ড ওয়াইফ, তাদের আর কিছুই ব্যাপার নাই, দুজন আলাদা হয়ে গেল এবং এটা মাস্ট কোর্টের মাধ্যমে হতে হয় এখানে, যদি ডিভোর্স ই হোক। আর ডিভোর্সটা প্রথমে একজনকে কোর্টে ফাইল করতে হয় কমপ্লেন আকারে, হ্যাঁ, সামন্স অ্যান্ড নোটিস অর সামন্স অ্যান্ড কমপ্লেন আর কি। হ্যাঁ, তো এটা ফাইল করার পরে যে জিনিসটা শুরু হয়, মাস্ট যে আদার পার্টি, ওনাকে কেউ একজন মানে হ্যান্ড ডেলিভারি করতে হয়, ওনাকে নিতে হবে না, ওটা ওনার সামনে ছুঁড়ে ফেললেও হয়, কিন্তু একজন অ্যাডাল্ট মানুষ ওই স্টেটের অধিবাসী কাউকে দিয়ে, ওটা কোনো ইনভলভের ভিতরে থাকলেও হবে না, এটা ওপেন, এবং যেখানে দেখা যাবে যে এটা ডিভোর্সের অ্যাকশন আর কি, কাউকে দিতে হবে এটা, মানে ফিজিক্যালি দিতে হবে, মেইল করে দিলে হবে না। এই হচ্ছে টু স্টার্ট উইথ, যাতে করে আদার পার্টি উনি জানেন যে ওনার বিরুদ্ধে ডিভোর্স প্রসিডিং শুরু হয়েছে। এটা বিশেষ করে কেন, নট দ্যাট শুধু যে তারা আলাদা হয়ে যাবে, আলাদা থাকবে, ওটার জন্য না, এখানে ব্যাপারটা হচ্ছে যে এটার সাথে যেটা জড়িত, ওই দুজনের মধ্যে বিয়ে যেদিন রেজিস্ট্রেশনটা হলো আর যেদিন বিয়ে ডিভোর্সের জন্য ফাইল করা হলো, পুরো ডিভোর্স শেষ হতে হবে না, ফাইল করা হলো, ওই পর্যন্ত যে ধরনের সম্পত্তি একসাথে হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে ম্যারিটাল প্রপার্টি। আচ্ছা, সেটা যেন সঠিকভাবে ফেয়ারলি এটা ডিস্ট্রিবিউটেড হয়, সেটা একটা ইস্যু থাকে। আচ্ছা, তাদের যদি বাচ্চা কাচ্চা থাকে সেখানে বিভিন্ন ইস্যুস থাকে, এই বাচ্চার কাস্টাডি কে পাবেন, যদি একজন পাবেন একজন পাবেন না, সে মানে একটা আছে সোকল জয়েন্ট কাস্টাডি হয়, কিন্তু ফিজিক্যালি একজনের সাথে থাকবেন, তখন একজন নন কাস্টাডিয়াল প্যারেন্ট হবেন, উনি কতটুকু ভিজিট করতে পারবেন তাদেরকে, তার কাছে কতক্ষণ বাচ্চা থাকতে পারবে, তারপরে যিনি নন কাস্টাডিয়াল প্যারেন্ট হবেন ওনাকে পয়সা করে দিতে হবে, সোজা কথা, চাইল্ড সাপোর্ট। আচ্ছা, তারপরে বিয়ে ভেঙে গেলে স্পাউসাল সাপোর্টের ব্যাপার থাকবে, এবং সেটা ওই কোনো শুধুমাত্র ওয়াইফ পাবে এমন কোনো কথা নাই, যিনি মানে অবস্থা ভিত্তিতে এটা হাজব্যান্ডও পেতে পারে। তো এই যে বিভিন্ন ব্যাপারগুলো আছে, যার ফলে যে আদার পার্টি যেন ঠিকমতো জানে ওনার বিরুদ্ধে একটা প্রসিডিং শুরু হয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। তাহলে আমরা কি একটা কাজ করি, আমাদের তো একদম আমাদের হাতে সময় খুবই কম, আমরা একটা বিষয় ঘোষণা দিতে পারি গত অনুষ্ঠানের মতো, যে আমরা পাবলিক চার্জ আজকে অনুষ্ঠানটি আমরা করলাম, যে আমরা নেক্সট আপনার সঙ্গে যে এপিসোডটি থাকবে সেটা আমরা ডিভোর্স এবং ক্রিমিনাল কেসের উপরে আমরা আলোচনা করতে চাই। ডিভোর্স দিয়ে আপনি ইচ্ছা করলে আমার সাথে মানে বহু প্রোগ্রাম করতে পারেন, তো ওটা একটা সিভিল ম্যাটার আর ক্রিমিনাল একটা হোল আদার, তো আপনি যেভাবে বলবেন। সুপ্রিয় দর্শক, আমরা সামনে আজকে শুক্রবার, সামনে শুক্রবার বাদ দিয়ে পরবর্তী শুক্রবার আমরা আবার আমাদের অ্যাটর্নি মহোদয়কে পাবো, তখন আমরা এই ডিভোর্সের উপরে একটা এপিসোড করতে চাই, যাতে সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। আপনি দর্শকদের উদ্দেশ্যে আজকে আর কিছু বলতে চান?
আপনার সব ও আজকে আমার ভালোবাসা দিবস। ও আচ্ছা জি, আপনারা ভালো থাকবেন। আজকে হয়তো অনেকেই ইভেন প্রোগ্রামও দেখবেন না, বিকজ আপনারা হয়তো ব্যস্ত আছেন এখন প্রিয়জনের সাথে, সেটাই আমরা আশা করি। ভালো থাকবেন। জি ইয়াসিন আরাফাত সাহেব, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আমরা আজকে দিতে পারলাম না উত্তর। আপনি নেক্সট কোনো একদিন আপনি প্রশ্নটি করবেন, আমাদের যখন আইনজীবী মহোদয় থাকবেন আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করব। আমরা আজকের মতো বিদায় জানাতে চাই, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এটুকুই চাওয়া, আজকের মতো বিদায়। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187766। লগ ইন করুন www.totalcablebd.com।